ইংল্যান্ডের ম্যাচে খেলতে সিরিজে খেলে নেবে, করছিস তোদের তো বাধা নয় না। ভাই 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 আরে ভাই, খেলার দেখ কথা নয়, যদি কেউ শোন, যদি কেউ চ্যালেঞ্জ করে ইংল্যান্ড অ্যাকসেপ্ট করবে, তোদের মতো ইংল্যান্ডের ইংল্যান্ডের পরে ভয় পালিয়ে যাবে না, বিরাট বিরাট বুঝলি? ওয়ান এখন ভাই, 16 বিরাট বছরের ওয়ান বাচ্চা পয়েন্ট এখন বলা সেভেন বলে নাইন এর দুধ কেডি, বেরোবে? বিরাট বিরাট চুপ কর চুপ কর, শোন ওয়ান না, পয়েন্ট সেভেন নাইন এর কেডি ভাই, এই মালকে বার কর ভাই প্লিজ। ভাই যে এটা ওয়ান আমার পয়েন্ট অ্যাকাউন্ট সেভেন না, নাইন এর কেডি এ হায় বাবা, এ বলা এটা আমার অ্যাকাউন্ট না রে ভাই, ঠিক আছে, রুম বানাতে এসেছি। কে রুমটা বাড়া, বানাও না, রুমটা বানাও তোদের না তো তার, পালিয়ে গেছলো রে ভাই, তোদের প্লেয়ার পালিয়ে গেছলো, তোদের প্লেয়ার ইংল্যান্ডের প্লেয়ার তাহলে দেখে তো পালিয়ে গেছিল, আমি কল পালিয়ে করেছি, গেছিল, আমি কল করে তো বেরিয়ে ঠিক গেছি। আছে বাড়া। তোদের যে প্লেয়ারটা খেললো কি নাম জানি না, যাই হোক ওই সব নাম মনে রাখারও মানে ইচ্ছা নেই আমার, যাই হোক তোদের প্লেয়ার তো ভাই ভাই মানে কি বলবে, এত সুন্দর খেলে ভাই এক্সিট করে দিল ভাই সাব, মোবাইল প্লেয়ার না বাই দা ওয়ে ভাই, তোরা তো T1 স্ক্রিম খেলিস না, তোরা ভাই জানিস না T1-এ এমুলেটার অ্যালাউ নি নাকি T1-এ এমুলেটার প্লেয়ারদের খেলায় তোদের, মানে তোরা যে কাস্টম খেলে, তোরা তো অনেক প্রো প্লেয়ার নে, তো তোরা তো ভাই তাহলে এমুলেটার ভার্সেস অ্যান্ড্রয়েড ওই T1 স্ক্রিম, আর তুই সেটাকে আবার কাস্টিং করিস তোর কথা অনুযায়ী, তুই তো বলেছিলিস নে। এই খানকে চলে তোর মাপে চুদিয়ে চট করে দেবো, বাড়া নাম বল না এলিয়া। আরে পদ্মা জ্বলে গেল রে, আরে ঠিক আছে ঠিক আছে, একটু নয় আগুনে পচেছিস তো কী হয়েছে, আরও নয় বসবি তুই তো বাড়া অনেক বড়, বুঝিস বুঝিস তুই কাজ ছেলে, আমি বুঝে গেছি ভাই, তোকে আর ডেসক্রাইব করতে হবে না তুই কাজ ছেলে, কিন্তু ঠিক আছে তা বলে তুই তোর মায়ের সাথে যে সব কাজগুলো করিস সেইগুলো তোকে পাবলিকলি বলতে হবে ভাই, ছি ভাই ছি, লজ্জা কর একটু একটু লজ্জা কর। সো গাইজ, ইনি হচ্ছে সেই মহান প্লেয়ারটা যিনি আমার সাথে 1v1 করে মানে দেখুন আমি বলবো না হেরে গেছে, ওনার সম্মান আছে ঠিক আছে, আর বলাটা ভুল হচ্ছে উনি ম্যাচ এক্সিট করে দিয়েছিলেন ঠিক আছে, উনি কিন্তু জিতেছেন, ম্যাচ না এক্সিট করলে কিন্তু জিতে যেত ঠিক আছে, যাই হোক উনি 10 সেকেন্ড আগে ম্যাচ এক্সিট করেছে, সেটা বড় কথা নয়, 10 সেকেন্ড আগে করেছে উনি কিন্তু জিততো, যদি 10 সেকেন্ডে উনি কিন্তু জিতে যেত ঠিক আছে, যাই হোক উনি খেলেছে খুব ভালো খেলেছেন, আর তারপরে এসে অনেক ওনার ভাষা পরিবেশন করেছে আমাদেরকে, ওনার বয়স 23 বছর ঠিক আছে, উনি অনেক প্রো প্লেয়ার ঠিক আছে, উনি T1 স্ক্রিমে এমুলেটর প্লেয়ারদের নিয়ে খেলা হয় মানে ওনাদের T1 স্ক্রিমে, আমাদের না যাই হোক, আর উনি অনেক প্রো প্লেয়ার, উনি কম্পিটিটিভ খেলে, আর উনি কম্পিটিটিভে এমুলেটর ভার্সেস অ্যান্ড্রয়েড খেলে ঠিক আছে, যেটা আমি কোনোদিনও খেলিনি ভাই, ভয় লাগে ভাই আমার খেলতে ভাই, বিশ্বাস কর আমরা পালিয়ে গেছি এমুলেটর প্লেয়ার দিকে ঠিক আছে, যাই হোক তুমি খুব প্রো প্লেয়ার, তুমি দু বাচ্চার বাবা, 23 বছর বয়স, আমার কাছে অনেক কিছু শিখলাম, থ্যাংক ইউ। আর সব থেকে যেটা বড় কথা ওনার অনেক ম্যাচুরিটি ঠিক আছে, উনি যে ভাষা পরিবর্তন করেছে সে ভাষা শুনে আমাদের কিছু বোঝা দরকার ঠিক আছে, সে কিছু শেখা দরকার ঠিক আছে, ওনার ম্যাচুরিটি খুবই ভালো, ওই রেকর্ডিংটা আপনাকে দেখাতে পারলাম না কারণ অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, নইলে দেখাতাম, সো থ্যাংক ইউ, আর অনেক কিছু শিখলাম এনার কাছ থেকে ঠিক আছে, এনাদের মতো ছেলের কাছ থেকে। তারপর আমি বেরিয়ে গেলে লেয়াওড়া নাকি রে ভাই, রুমে আমি আমি সেটাই সেটাকে তো দেখে বলছি, দুজন বসতে পারবে, দুজন বসতে পারবে, আমি বসে রুম স্টার্ট করে দেবো, দিয়ে বেরিয়ে যাবো, যে তোর একটা প্লেয়ার ঢুকে যাবে, মানে মাথায় কি মানে কি গোবর পড়া আছে নাকি? সব থেকে বড় কথা কি জানো, তোমার মাথায় কি আছে আমি ঠিক জানি না, আমার আমার মাথায় কি আছে তুমি তো বলে দিলে ঠিক আছে, তাহলে তোমার মাথায় কি আছে তুমি নিজেই আন্দাজ করে নাও ঠিক আছে, তুমি বললে যে মানে আমি বলেছিলাম যে ম্যাচে তুমি কারো টিমে যাও, গিয়ে ম্যাচটা স্টার্ট করে দাও কারণ তোমার কাছে রুম আছে, আর যেহেতু আমাদেরও প্লেয়ার স্পেক্টেট করতে চাইছিলো তাই আমি বললাম ওদেরকে স্পেক্টেটে নিয়ে নাও, তুমি ম্যাচ স্টার্ট করে দিয়ে এক্সিট মেরে দেবে, আমরাও তো 1v1 খেলবো না, তুমি তো খেলছো না বলে তুমি এক্সিট করে দাও, এবার তোমার তো ভাই অনেক বুদ্ধি না, তুমি তো অনেক ম্যাচিওর তাই না, সো তারপর কি হলো গাইজ দেখুন, ওখানে বসে থাকবো আমি, তোর মানে আমি এখানে ওখানে আমি তো ওখানে বসে থাকতেই পারি, তুই না আমাকে মারলেই হলো, আমাকে ওখান থেকে বেরোনোর কি আছে? মানে ভাই তুই তুই কোথায় আমি থাকিস তোরা, দীপঙ্করের টিমে থাকবো তো, না না আমি আমি তো দীপঙ্করের টিমে থাকবো, ভাই দীপঙ্কর কেন তুই তো অত, না না তুই অত কথা বলছিস, তোদের টিমে একদিন থাকতেই হবে কেন রুমে, তুই রেকর্ডিং কর পারলে, না না ব্যাপারটা হচ্ছে তোমাদের টিমের লোকজনকে থাকতেই হবে, আর আমাদের থাক না থাকলে কোনো যায় আসে না, আমাদের রেকর্ডিং করতে হবে তাই না, আর তুমি তো মানে তোমারও তো কিছু করবে, তোমরা তো কোনো চিটিং জানোই না, তোমরা তো দুধে ভাতে না, তোমারও অনেক ম্যাচ হয়, তোমাদের 23 বছর বয়স, তাই তোমরা যা ইচ্ছে তাই করতে পারো,
তোমরা পজিশন বলবে আর আমরা জেনে বুঝেও চুপ থাকবো, তাই না? না, আরে না না, তোমরা তো ম্যাচিওর। আরে ঠিক আছে, সরি সরি, তোমরা অনেক ম্যাচিওর, তোমরা স্পেক্টেট করতে পারো, আমরা করতে পারি না। গুড, নাইস জব ব্রো। আর তারপর দেখুন গাইজ, আমি তো রেকর্ডিং করো বলে তো আমি থাকবো, জানো তো আমার গরিবেরও একটা আছে। সো শুনতেই পেলেন গাইজ, ওনাদের আর একটা প্লেয়ার লাগবে শুধুমাত্র রেকর্ডিং করার জন্য। যে খেলছে সে রেকর্ডিং করতে পারবে না, ঠিক আছে? যে এক্সপেক্টেড করবে সে রেকর্ডিংটা করবে। আচ্ছা, তো আদেও রেকর্ডিংটা হয় কি হয় না সেটা পরের কথা, ঠিক আছে? কিন্তু সে রেকর্ডিং করবে। আর আরেকজন কী করবে, সে স্পেক্টেটর ঢুকে ম্যাচটাকে এনজয় করবে, দেখবে, ঠিক আছে? আর আমাদের প্লেয়ার ঢুকবেই না, ঠিক আছে? কারণ আমাদের প্লেয়ারের কোনো ভ্যালু নেই, ঠিক আছে? ওরা ম্যাচিওর, ওরা 23 বছর বয়স, ঠিক আছে? ওরা যা ইচ্ছে তাই করতে পারবে, ঠিক আছে গাইজ? তারপর দেখুন। তো তারপরে কী হলো গাইজ, আমি মুখেই বলে দিচ্ছি, কারণ আর ভিডিও লম্বা করতে যাই না, 5 মিনিটের ওপরে এমনিতেই হয়ে গেছে। তো কী হলো, ম্যাচটা হলো, ম্যাচটা হয়ে যাওয়ার পরে ওনাদের অনেকটা ফাটলো। ফাটার পরে কী পরিণতি হলো, একটা কল রেকর্ডিং আছে, ঠিক আছে? ওটা আমি শোনাচ্ছি না, ওটা যদি আপনারা রিকোয়েস্ট করে তাহলে শোনাবো। যাই হোক, তো ওই কল রেকর্ডিংয়ে কী হয়েছে, কল রেকর্ডিংয়ে আমাদেরকে বলা হচ্ছে যে তোমাদের ঘর বলো কোথায় আছে, তো আমরা ওখানে এসে তোমাদের খেলাবো, তোমাদের মা বাবা আর আপনি বুঝে আন, বাস আপনার কী গালাগাল দিয়েছে কি। তো তারপরে তো আমাদের বন্ধুদের ঘরে যাওয়ার পরে কী হয়ে কাছে না, এবার বন্ধুত্বের নাম আমি নিতে চাইছি না, যাই হোক। তো বন্ধুটার ঘরে যাওয়ার পরে বন্ধুটার মাকে ডাকলো, ডাকার পরে বলা হলো যে আপনার সন্তান, মানে আমার বন্ধুটার কথা বলছি আর কি, তো আপনার সন্তান একটা ছেলেকে আমাদের সাথে খেলিয়েছে, খেলার পরে তারা আমাদেরকে অনেক গালাগাল করেছে, তো আমার নাম্বারটা, মানে আমার নাম্বারটা অ্যাকচুয়ালি ওনার মায়ের কাছ থেকে চাইছে। তো আন্টি যেথামতো খুবই রেগে গেল, বললো কি যে আমাকে তখন বলছে যে বাবা তুমি এরকম কেন করলে, তুমি তো গালাগাল কেন দিলে, ওরা যথেষ্ট বড় তোমার থেকে, তুমি কেন ওকে গালাগাল দিলে। তো রথারীতি আমিও ওরকম বোকা নই, আমিও ওই কারণেই রেকর্ড করেছিলাম, কারণ আমি জানি এরকম কীর্তি এইসব ছেলেদের কী আইডিয়া আছে। দেখো আমার কাছে সিম্পল লজিক, গিভ রেসপেক্ট টেক রেসপেক্ট, ঠিক আছে? তুমি কত বছর হলে আমার বাল ছেড়ে গেছে, লিটারালি আমার বাল ছেড়ে গেছে, তুমি যত বছর হও না কেন আমার বাল ছেড়ে গেছে, ঠিক আছে? তোমার কাছে কী আছে, তুমি হেরে গেছো তুমি মানছো না কেন, হ্যাঁ তুমি মানছো না কেন, তুমি ম্যাচ হেরে গিয়ে এক্সিট করে দিয়ে তো গালাগাল দেবে, আমরা মেনে নেবো, আমরা চুপচাপ থাকবো। এবারে রথমতি ওরা অনেক গালাগাল দিয়েছে, আপনার সেটা রেকর্ডিংয়ে দেখেছে, তো তারপরে আমরাও গালাগাল দিচ্ছি, আমরা চুপ থাকার ছেলে না, কারণ আমরা সব কিছু ঠিকঠাক করছি, গালাগাল দিচ্ছি না প্রথম থেকেই, আর তারপরে লাস্টে ওরাও গালাগাল দিচ্ছে, আমরাও গালাগাল দিচ্ছি। তারপরে আন্টি বললো আমাদেরকে সরি বলতে, কারণ ওরা বড়। আমি আন্টিকে ক্লিয়ারলি বারণ করে দিলাম, না আন্টি আমরা সরি বলতে পারবো না, কারণ আমাদের লাগছে, আমরা আর দোষ করিনি, আমরা সরি বলতে পারবো না। তো আন্টি আর কিছু বললো না, আর আন্টি ওদেরকে বললো সরি বলতে, আমরা ওরাও বললো না, ওরা উল্টে আবার ঢেস মারছে যে হ্যাঁ হ্যাঁ দেখে নেবো, তোদের ঘরে যাবো, বাড়ি পুরো ঠিক আছে, আয় একদিনকে দেখা হবে, চা খাওয়া হবে মিলে বসে, ঠিক আছে? আর আমাদেরও অনেক ছাড় বাদ দে ওই সব কথা লাভ নেই। তো গাইজ ভিডিওটি কেমন লাগলো আপনি বলতে পারেন, আর এরকম ছেলেপুলেদের আপনারা কী বলতে চান, কী গালাগাল দিতে চান বা কী করতে চান সেটা কমেন্ট সেকশন আপনার জন্য খোলা আছে, গালাগাল দেবেন না, আপনাদেরই ক্ষতি হবে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক করবেন, কমেন্ট ব্লক হয়ে যাবে। যাই হোক, তো এর জন্য আপনারা জানেন কী করতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন, আর এরকম ছেলেদের কী আর বলবো, এরকম আমার কন্টেন্ট না। যাই হোক, বাই বাই গাইজ।